মোহনপুর পুর পরিষদ আয়োজিত বাড়ি বাড়ি স্বচ্ছ ভারত অভিযান সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এদিন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ স্বচ্ছ ভারত অভিযান উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সমাজসেবক ধীরেন্দ্র দেবনাথ, মহকুমা শাসক প্রসূন দে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, স্বচ্ছ ভারত শুধুমাত্র সাফাই অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ চিন্তাধারা, স্বচ্ছ মন্ত্রিসভার মাধ্যমে দেশে স্বচ্ছ ভারত অভিযান সার্থক হবে। পহলে শৌচালয় বাদ মে দেওয়ালয় স্লোগানের মধ্য দিয়ে মানুষদের স্বচ্ছ থাকার জন্য আহ্বান জানান তিনি। পহলে শৌচালয় বাদ মে দেওয়ালয় এই স্লোগানকে সামনে রেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজে ঝাড়ু ধরছেন। শুধু উনি না, ঝাড়ু ধরছেন অমিতাভ বচ্চন, আমির খান, কৈলাশ খের, প্রিয়ঙ্কা চোপড়া মতো বিখ্যাত ব্যক্তিরা স্বচ্ছ চিন্তা, স্বচ্ছ দেশ, স্বচ্ছ পরিষেবা, স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ মন্ত্রিসভা, স্বচ্ছ চিন্তাধারা, স্বচ্ছ মন, এগুলো হলো আসল বিষয়। দেশের প্রধানমন্ত্রী নিজে ঝাড়ু ধরে দেশবাসীকে হাতে কলমে স্বচ্ছতার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন। সুস্থ সমাজ ও দেশের জন্য স্বচ্ছতার গুরুত্ব অপরিসীম। এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ইউরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।